হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন চন্দনা কুকিং টিমস। আজকের রেসিপি বাটার পনির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আমি কিভাবে বানাই দেখুন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে নেব বাটার, 2 ইঞ্চি বাটার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা তেজপাতা টুকরো করে নিয়েছি, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন কাসুরা মেথি। এবারে দিয়ে দেবো লবঙ্গ 2টো, দারচিনি, এলাচ 2টো, গোলমরিচ, 1টা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো, দিয়ে দেবো 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা 5 মিনিট ফ্রাই করে নেব। এই মশলাটা লো ফ্লেমে রেখে মশলাটা করতে হবে, নাহলে কাসুরি মেথিগুলো সব পুড়ে যাবে। এবারে এটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবারে মিক্সিং জারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবারে পনিরটা হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এখানে আমি 2 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি, এখানে পনিরটা কেটে নিয়েছি, নুন হলুদ মিশিয়ে নেব। এবারে পনিরগুলো হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি। পনিরগুলো এরকমই ভাজা হবে, ভাজা হয়ে গেছে তুলে নেব। এবারে যে মশলাটা বানিয়েছিলাম সেটা ছেঁকে নেব, এইভাবে ছেঁকে নিতে হবে। এবারে এদিকে আর একটা মশলা বানিয়ে নেব, এখানে ভাঙা কাজু নিয়ে নিয়েছি, 2 চামচ তিল, সাদা তিল, 1 চামচ চার মগজ নিয়ে নেব, নিয়ে এটা শিলে বেটে নেব। এবারে ছেঁকে রাখা মশলাটা দিয়ে দেব। এবারে দিয়ে দেবো কাজু, 4 মগজ, তিল, বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। মশলাটা ফুটে গেলে পনির ভাজাগুলো দিয়ে দেব। মশলাটা আমাদের ফুটে গেছে, পনির ভাজাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, 2 টেবিল চামচ। ফ্রেশ ক্রিমটা আপনাদের পছন্দ মতনই দেবেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, বাটার পনিরটা খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ একটা সাবস্ক্রাইব। দিয়ে দেবো ধনে পাতা কুচি। বাটার পনির আমাদের একদম রেডি, এবারে আমি নামিয়ে নেব। বাটার পনির আমাদের একদম রেডি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ একটা সাবস্ক্রাইব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।